গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সানডে। আজকে মানে আমার এতদিন পর মানে বিয়ের পরে প্রপার আজকে মনে হচ্ছে সানডে মানে ছুটির দিন, কারণ আজকে আমরা সবাই মিলে ছুটি কাটাতে যাচ্ছি, পিকনিকই বলতে পারো আমাদের কাছে এটা। একটু বসে নিই, দেখো এখন বাজে হচ্ছে 9:15। আমার পুরো বাসি ঘর ঝাড় দিয়ে আগে আমি ব্রাশ করে স্নান করে নিয়েছি, কারণ আমি মাকে বলেই রেখেছিলাম যে যেহেতু পিকনিকে যাব, দ্যাটস ওয়াই আমি আগে পুজোর কাজটা মানে যেটা সবথেকে বড় কাজ মানে স্নান পুজো, তো এটা আমি আগে সেরে নেব। বাবা একটু বাজার গেছে ফুলটা আনতে, তো ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে নিই আজকে। অ্যাকচুয়ালি কী বলো তো, একটা জায়গায় ইনভাইট আছে, তো আমরা নর্মালি কী হয় কোনো জায়গায় ইনভাইট থাকলে একজন দুজন করে বাদ যাই, বাট আজকে আমাদের মানে পুরো টোটাল ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি, দ্যাটস ওয়াই বললাম পিকনিক। সো আরও কে যাচ্ছে কি না যাচ্ছে সেটা আস্তে আস্তে জানতে পারবে, ব্লগটা দেখতে থাকতে হবে এর জন্য। আর আমি ভাবলাম যে বাবা যতক্ষণে আসবে আমি অত ততক্ষণে একটুখানি পায়ের নেল পলিশটা পরে নিই, কারণ হাতে পরবো না, পুজো টুজো দেবো, আবার পুজোর ঠাকুরের বাসন মেজে রেখে যাব, তো উঠে যাবে, ওটা পরেই পরবো, ওটা মনে হয় আজকেও পরা হবে না, দেখা যাক কতদূর কি হয়। শুভকে বললাম যে আমি পুজো দিতে যাচ্ছি 9:20, তুমি উঠে যাও। নর্মালি 9:30 ওকে ডাকি, 10 মিনিটের হয়েছে, আমি কি পুজো দিতে বসে ডাকবো? ও বলে কি 12:00 বেরোবো, এখন অনেক দেরি আছে, তোমাকে বলতে হবে না, আমি ঠিক টাইম মতন উঠে যাবো। তাহলে ভাবো তুমি, যাই হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি যে বাবা কোথায় ফুল নিয়ে আসে না। তো যাই হোক, যতক্ষণে বাবা ফুল নিয়ে আসে ভাবলাম যে পুজোর গোছানোটা তো স্টার্ট করে দিই, তাহলে আমার কাজটা একটু এগোবে। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আরেকজন আজকে যাবে বলে শরীর ঠিক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে তোমাকে তো আমি রোজ বলি যে চলো ঘুরতে নিয়ে যাই, তাহলে শরীর রোজ ঠিক হয় না। কারণ রোজ তো তুমি মিথ্যা বলো। আর অনেকে আসবে, এখন এসে পৌঁছায়নি, সবাই আজকে একসাথে যাবো যেখানে আর কি ইনভাইট আছে, মানে ওই বলেছিলাম আগেও যে গল্ফ গ্রিনে আমাদের আজকে ইনভাইট আছে। আমি খেতে বসবো, আমি খেতে বসবো, আমি খেতে বসবো, আমি খেতে বসবো, বলবে বউটা কি ডেঞ্জার রে বাবা, কি খালে বালা রে, এসেই খাই 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 করছে। কটা বাজে জানো? 12:00 বেজে গেছে। আমাকে দাদা ফোন করেছিল রাইবার দাদা, আমি রেডি হয়ে গেছি, এখন সবার রিয়াকশন নেওয়ার পালা। রিয়াকশন আর কি নেব, আগে তুমি বলো তুমি কেমন করে আছো, এদিকে আসো আয়নায় দেখাও। একটা হাত হয়েছে, একটা হাত হয়নি। আমার আসলে মনে হচ্ছে, বাই দ্য ওয়ে এই হচ্ছে আজকে আমার লুক, খুবই বাজে লাগছে। ঠিক আছে, তোমার কথা আমি শুনতে চাই না, আমি বাকি দেব আসো। কাল আবার ফোন এসেছে টুকুর টুকুর করে, বাবার বাবার ফোন এসেছে, বাবার অলওয়েজ ফোন আসে, বাবা এখন তাহলে রিয়াকশন দিতে পারবে না, বাকিদের শুনে। নজর দিও না, কটা মেয়ে ফেয়ে দেখবে তো আজকে নাকি, জিদানের একমাত্র ছেলে। তো তুমি বেরিয়ে যাচ্ছ, তো মোটামুটি আমরা সবাই রেডি, এই যে বাবা রেডি, ওই যে ওখানে মা রেডি, আর এই যে মাসিমণিও চলে এসেছে, এখানে মামা চলে এসেছে, আর দিদি অনেক একটুখানি ফ্রেশ হতে গেছে, জল খেয়েছে, চাবি সব রেখে এসেছে, সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এখন বেরোনোর পালা, গাড়িটা বাড়ির সামনে এলে আমরা একেবারে বাড়িতে লক করে তারপরে। ও আমি তো আরেকজনের কথা ভুলেই যাচ্ছিলাম, ওকে না নিয়ে চলে যাচ্ছিলাম। বেরো, রেডি তো? আরে বাস, বিশাল মাঞ্জা দিয়েছো তো, সবাই রেডি, বেচারার মনটা খারাপ, বউ নেই মানে বন্ধু নেই। চলো চলো, বাপরে বাপ, পুরো একদম জ্বলন্ত রোদ, কতক্ষণ এই সাজগোজ থাকবে বুঝতে পারছি না। শুভ গাড়িটা নিয়ে একটু দাঁড়িয়েছে, মানে আমরা দুটো গাড়িতে যাব, আমাদের গাড়িটা আর একটা গাড়িতে যাবে হচ্ছে সব বড়রা, তো আমি আর সোহম যাবো, আর শুভ গাড়ি তো চালাবে, আর একজন দাদাকে বলেছে যাতে একটুখানি, ও কলকাতার রাস্তায় তো অতটা হ্যাবিচুয়েটেড না, তাই জন্য ওই দাদাকে বলেছে যে দাদাকেও পাশে থাকতে। আর ঋষির যাওয়ার কথা ছিল, মানে যে মাসিমণি এসছে ওনার ছেলের, বাট ওর শরীর খারাপ হয়ে গেছে বলে ও আর আসলো না, তাহলে ও আমাদের গাড়িতে যেত, বাট এখন চারজনই যাবো আমাদের গাড়ি, আর বড় গাড়িতে যাবে হচ্ছে সব বড়রা যেটা বললাম,
চলো যাওয়া যাক। আর সোহম কোথায়? ওই তো বাজে এখন 12:37, মোটামুটি আমরা কল্যাণী রোডে উঠলাম, যেতে আই গেস 2 ঘন্টা তো লাগবেই, তাই না? তো এখানে হচ্ছে শুভ ড্রাইভ করছে আর দাদা পাশে আছে ওকে একটু গাইড করার জন্যে। তো দেখা যাক, আজকে কলকাতার রাস্তা আরেকদিন গেছিলো, বাট সেদিন ও চালায়নি, ওই দিন চালিয়েছিল। কতটা? ও হ্যাঁ, তেঘরিয়া অব্দি ও চালিয়েছিল, তারপরে আমার শুভ ভাই চালিয়েছিল। তো আজকে মোটামুটি ও চেষ্টা করবে যতটা ও পারে, তারপরে তো দাদা আছেই। তুমি একটু ট্রাই করবে নাকি? বাইক হলে ঠিক ছিল। আমরা এখন গান শুনতে শুনতে যাচ্ছি আর দাদা বৌদি এটা নিয়ে গিয়ে সবার সাথে প্র্যাঙ্ক করবো। দাদা বৌদি মানে ব্যারাকপুর থেকে আসলাম, বিরিয়ানি ছাড়া গিয়ে আসতে পারি? ষোলোতলা পূর্ণ হয়ে গেছে, একদম বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর একজন তো মজ মস্তি করছে একা একা গান শুনতে, দেখো কোনো টেরই পাচ্ছে না। বৃষ্টি পড়ছে, টের পেয়েছ? বৃষ্টি পড়ছে, নামিয়ে দি তোমায়। গান শুনছে আবার মনটা লাভ ইউ লাভ ইউ করে, রহ শোনা যাচ্ছে। আমরা যখন 1 নম্বর তখন হচ্ছে বাবারা 2.5 নম্বরে, তো পিছন পেছনেই আসছি, আশা করি আমরাই আগে পৌঁছে যাব। তো শুয়ার এই বৃষ্টিতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়ে যাবে চালানো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে মোটামুটি। আজকে সাকসেসফুল, চলো করে। চলো এই মাও যাচ্ছে, আমরা যাই মায়ের পেছন পেছন। কাবাব আছে, ফিশ ফিঙ্গার আছে, আর এটা কি আছে? চিজ বল আছে। তিনটেই আমার চলবে, অসুবিধা নেই। তোমার চলবে সব? মাসিমণিও চলে এসছে পেছন পেছন, সব কটাই চলবে, খেয়ে নাও। সবাই এখানে বসে আড্ডা মারছি, কিন্তু মামা আর শুভ এখান থেকে চলে গেছে, কেন বলো তো? মামি বাহ, কারেক্ট অ্যান্সার, 1 কোটি টাকা জিতেছো। পেয়েছো মেয়ে? পেয়েছো? এই যে যার আজকে বিয়েতে এসেছি, বিয়েই তো, বইতে বইতে সবাই ধীরে ধরেছে, সবাইকে চেনে, খালি আমাকে চেনে না। এই আমি কে বল, এই কি রে আমি? ওই দেখো আরেকজন মেয়ে দেখে আসলো, হয়ে গেছে মেয়ে দেখা, পছন্দ হয়েছে, দিয়ে দেবো আরেকটা, আরেকটা দেবো ওম মঙ্গলা।
বলছি বাইরে কি ফুচকা স্টল আছে? তাহলে তোমাকেও যেতে হবে আমার সঙ্গে, চলো চলো। হচ্ছে যার কইতে তার দিদি, কি সুন্দর লাগছে দেখো একদম, রেড গর্জিয়াস। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? কোন ক্লাস হলো? আমি 11-এ। ও সামনে আবার আসছে বোর্ড, তো চলো এনজয় করো বান্ধবী। হ্যাঁ ঠিক আছে চলো এনজয় করো। আমরা এসেছি এখানে একটুখানি ঘুরতে না খেতে, কি করতে? একই তো খাবার, কি খাবে? ভেতরেও যে এখানেও তাই, চলো একটু দেখি ফিশ যদি পাই, মানে ফিশ ফিঙ্গারটা আমার ভালো লেগেছে। এতজন দাঁড়িয়েছিলাম, বাবা ফুল ফ্যামিলি ছবি তোলা, আর বাবা বাবা খালি ব্যস্ত হয়ে গেছে, বলছে কখন খাবো, কখন বাড়ি যাবো, এসেই বাড়ি যাবে। হ্যাঁ এখন 3টা বাজে, তা ভাবছি যে সামনে একটু শান্তি আছে, সামনে সায়েন্স সিটি আছে, ঘুরতে যাবে? চল চল। হ্যাঁ তো এখন খেতে এসেছি, আমারটাও নিয়ে দিচ্ছে। আজকেই দেখতে পাচ্ছি এখানে কি আছে, নান রয়েছে, কত ভালো বর আমার, চানা আছে, দেন কি আছে, এটা পনির ভর্তা, অল্প একটুখানি নেবে। হ্যাঁ এ খালি ফিশ ফ্রাই নিয়ে চলে এসছে, যাই হোক এই ফিশ ফ্রাই অব দি লাস্ট নেবে, হয়ে গেছে না? হ্যাঁ এবার স্টার্ট করে দাও, মোটামুটি একটা প্ল্যাটার কমপ্লিট ফার্স্টে। হ্যাঁ এবার যাও, তুমি যাও নিয়ে আসো, একসাথে খাবো, নিয়ে আসো। এরপর রাইস মাটন, যেটা দিয়ে শুরু করে দিয়েছে একদম, বাট এরপরে যা আছে জিনিস, চাটনি পাঁপড়, সেগুলো আমার বাদ, বাদ বাদ। এত মিষ্টি চাটো, হ্যাঁ দেখছে নিয়ে যাবে লাস্টে। আমার এই দুটো মেয়েকে দেখে মনে হচ্ছে পুরো টুইন্স টুইন্স। পাশের বাড়ি, কি নাম তোদের? বেস্ট ফ্রেন্ডস বাবা, তাই না? কে কে বড় তোদের মধ্যে? কি নাম? ও সেভেনে পড়ে? আর ও ঠিক আছে, ঠিক আছে, ওর জন্য ঠিক আছে, তোর মনেই হচ্ছে আমাকে। চলো চলো করে নিজে বারবার বসে পড়ছে, চলো চলো বেরো। হ্যাঁ এগিয়ে গেছে, সবাই এগিয়ে গেছে, বেরাবো তো, চলো চলো। এই যে টাটা সবাইকে, টাটা টাটা, আগে টাটা, দিদি ভাই টাটা, মামা টাটা, মামা গল্পে ব্যস্ত। হ্যাঁ শরীর ভালো না তো, এই জন্য শুকনো হয়ে গেছে। কি দেখলাম, পাল ছ্যানছ্যান করছে না? আমি জানি আমার শরীরটা ভালো না। আচ্ছা টাটা টাটা, যেও আমাদের বাড়ি। বিশাল সার্ভিস দিয়ে দিলে, বাড়িতে গিয়ে চাটাও একটু তুমি করে নিও, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি ক্লান্ত হওয়ার কথা, তুমি ক্লান্ত হলে কি? না আমি কেমন একটা ক্লান্ত হয়ে গেছি, সোহম করবে আজকে চাটা, ঠিক আছে? সোহমকে আইসক্রিম দিয়েছে, সোহম চা করবে। ভুলে গেছে না? খাওয়া হয়ে গেছে, আমি ওর ওষুধ খেতে ভুলে গেছিলাম, আইসক্রিমটা খেয়ে ওষুধটা খেলাম। যাই হোক চা খাবে না? আচ্ছা বাড়ি গিয়ে অনেক খেয়ে নিয়েছো, করে তো তুমি করে খাবে তো? ভাল লাগে কারণ এখান থেকে গিয়ে একটু মানুষ কোথায় একটু রেস্ট নেবে, শান্তি নেই। চা বসিয়েছ? বসাচ্ছি, ঘুরিয়ে নিয়ে আসলে এবার চাটা করে দাও। তারপরে যাচ্ছি, এলাম যে কি গো নিউ টাউন দিয়ে একটু ঘুরে যাবো, ঠিক আছে বলছে যে চলো 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 চলো, ঠিক আছে যাই হোক, চাটা যাতে ভালো হয়, ভালো ঘুরেছো তো, ভালো ঘুরেছো, চাটাও যাতে ভালো হয়, ঠিক আছে চেষ্টা করছি, ভালো মন্দ এখন বাবার হাতে। কেমন চা এলাম বলো? ব্যাপারটি বাট এই যে চা করে তারপরে আমি রেস্ট নেবো।
আছে, তুমি এবার যা খুশি করো, আমার চাটা আমাকে খাইয়ে দাও, মজা পেয়েছো তো ঘুরে? হ্যাঁ এক্সিলেন্ট মজা পেয়েছো, এক্সিলেন্ট মজা পেয়েছো। হ্যাঁ এরকম তুমি মাঝে মাঝে আমাকে, আমি যে কি বলে আরে নাম ভুলে যাচ্ছি, আরে আরে কি সায়েন্স সিটি, নিকো পার্ক, মাঝে মধ্যে নিয়ে গেলে বেটার হয়। নিকো পার্ক, নিকো পার্ক, মা কি চা খাবে? উনিও চলে যাচ্ছে, তাহলে টাটা, আবার আসবে, বারান্দা থেকে দেখছি আমি। এটা বাড়ির নিচে, কোথায় যাচ্ছো? না ও অ্যাকচুয়ালি মাসিমণিকে দিতে যাচ্ছে, এখানে আমাদের আর একজন আত্মীয়র বাড়ি আছে, ওখানে যাচ্ছে। আসো চা রেডি, চা রেডি, টাটা। অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ অন্ধকারে যারা আছো সবাইকে টাটা। এনে কুটুস, তোর জন্য এটা পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ তো গৌরী মাসি, থ্যাংক ইউ গৌরী মাসি, থ্যাংক ইউ গৌরী মাসি। আর তুই চা খাওয়া শুরু করে দিয়েছিস? এই আমার চা কোথায়? কি গো আমার চা খেয়ে ফেলেছি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, চা না খেলে হবে না। লাল লাল চা তাড়াতাড়ি দাও। ওই যে ঝাল ঝাল লাল লাল চা, লাল লাল আবার ঝাল ঝাল হয় নাকি চা? না মিষ্টি গৌরী মাসি পাঠিয়ে দিল। মানে আরে ভাই আমাকে দিয়ে দিলে আমি কি করবো? না আমার মিষ্টির প্রতি অত লক লক নেই, এই যে এই যে ওকে ভালোবেসে দিয়েছে, আমার বউ এখন যোগাসনে ব্যস্ত। না না তুমি ঘুমাচ্ছ না, যোগাসনে ব্যস্ত বললাম, ঠিক আছে। মানে চালালাম আমি প্রায় 5 ঘন্টা সারিয়েছি, ঠিক আছে, আর হাঁপিয়ে গেছি। ও আবার বলে কি আমি 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 গাড়ি চালানো শিখবো, এই স্ট্যামিনা নিয়ে আর গাড়ি চালাতে হবে না। ও বড় একদম পোদ্দার মনে করছে, টাইটেল পোদ্দার আমার, তোমার পাল, তোমার টাইটেল পোদ্দার হলে কি হবে? তুমি মোটেও পোদ্দার না, টাইটেলটা ভুল আছে। হ্যাঁ ঠিক, তো আমি তো কারোর কথা পোদ্দারি করি না, আমি নিজের কাজেই কাজ রাখি। ঠিক আছে তাহলে এখন কাজ করো, ঠিক আছে। কথা বলার সময় একদম ফুল চুরি ছোটে, কিন্তু কাজের কথা বললে একদম তখন। আজকে এনার্জি ভালো আছে আমি দেখেই বুঝতে পারি, ঠিক আছে। আজকে ফিশ ফিঙ্গার খেয়েছি না, খুব ভালো হয়েছে। ফিশ ফিঙ্গার খেয়েছো বলে তোমার এনার্জি ভালো আছে? এখন রোজ করে রোজ ফিশ ফিঙ্গার খাই দাদা বৌদি, ওটাই বাকি আছে। কাটলেট খাওয়া, ওটাই বাকি আছে। দিদন তো বেচারি ফিশ ফিঙ্গার খেতে পারেনি, কি কষ্ট, দিদনের ইচ্ছা ছিল। ওরা দিদন যদি দেখে তোমাকে দেবে না তবে। কি গো আজকে আইটেম কি আছে? ও আজকে তোমার প্রিয় আইটেম, বাবারও প্রিয়, আমার সত্যি এটা প্রিয়, মার প্রিয়, মা আমার প্রিয়, আমার। হ্যাঁ তুমি আমাকে ভালো যে, ও মা তো ডিমই ভালোবাসে না, আমারও মাথা গেছে। তাও রোজ আমাকে এইটাই খাবো আমি রাতে, আমি এটাই খেতে পারবো, আমার ডিমের আমলে কি রুটি ভালো। তুমি ডিমই ভালোবাসো না, ওই জন্য তোমার অতটা প্রিয় না, বাকি আমরা সবাই হচ্ছে কি ডিম প্রিয়, ওই জন্য আমাদের এই আইটেমটা হেভি প্রিয়, ঠিক আছে। বিশেষ করে আমার, ওর আর বাবার। আমি একটুখানি বাটার দিয়ে নিই, কারণ আমার বাটার গন্ধটা ভালো লাগে, বাবা তো পছন্দ করে না। বাবা ঘি আর বাটার, দূর দূর দূর। বাবা কেমন ঘুরলে আজকে? ভালো, ভালো ঘুরেছো? আচ্ছা কেমন খেলে? ভালো, ভালো, বাবার মনে সবই ভালো। বাবা তো খায় না কোথাও গিয়ে, আমি তাই জানো আমাকে বলবে, আমি আমি তো খাইনি। আমি তো জিরাল ভাত দেব, সব একটা করে, একটা করে সব, সব একটা, মাংস মাংসের পিসও একটা, একটা গিয়ে বলেছে একটা দাও আমাকে, গাজরের হালুয়া একটা, একটা মিনিট, একবার যা দেবে, যা দেবে একবার, আমি ওই দিকে যাইনি, ওই চত্বরে যাইনি, একবার যা দেবে। না সিরিয়াসলি আজকে আমি খেতেই পাইনি, কারণ যাই না, মানে মানে খেতে ইচ্ছাই করছিল না, মানে আমার মতো লোক মানুষ ফিশ ফ্রাই নাকি আমি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছি, ঠিক আছে, কি জানি কেন খেতে ইচ্ছা করছিল না।